শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগত। তো তোমরা সকলে জানো যে কোভিড-19 পরিস্থিতিতে 2022 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। তো আজকে আমি তোমাদের এই যে বাংলা প্রথম পত্র বিষয় কোড 101, চলো দেখি তোমাদের এই বাংলা প্রথম পত্রে কোন কোন বিষয়গুলো রয়েছে। তো এখানে তোমরা লক্ষ্য করো যে এখানে তোমাদের পূর্ণমান নম্বর আছে 100, তত্ত্বীয় নম্বর 100, ব্যবহারিক নম্বর 9। তো এখান থেকে আমি তোমাদের অধ্যায় এবং অধ্যায়ের শিরোনাম এবং এখান থেকে হচ্ছে তোমাদের বিষয়বস্তু, এই দুইটা আমি তোমাদেরকে আমি এখন পড়ে শোনাবো। আর বাকি যে বিষয়গুলো তোমরা দেখে নিবা। আর এখানে লক্ষ্য করছো যে প্রয়োজনীয় ক্লাস সংখ্যা, এখানে মানে কোন গদ্যের উপরে কয়টি ক্লাস হবে সেগুলো এখানে দেওয়া আছে। তো তোমাদের গদ্য গদ্য শুভা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর আছে প্রবন্ধ, এখান থেকে আছে বই পড়া প্রমোদ চৌধুরী, তারপরে রয়েছে আমাটির ভেঁপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারপর আছে মানুষ মোহাম্মদ, তারপর হচ্ছে নিম গাছ বনফুল, শিক্ষা ও মনুষ্যত্ব মোতাহার হোসেন চৌধুরী, প্রবাসবন্ধু সৈয়দ মুস্তফা আলী, মমতা আদি মানিক বন্দ্যোপাধ্যায়, একাত্তরের দিনগুলি জাহানারা ইমাম, তারপর হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি হায়াত মাহমুদ, এরপরে কবিতা কবিতা থেকে যেগুলো রয়েছে বঙ্গবাণী আব্দুল হাকিম, এরপর হচ্ছে কপোতাক্ষনাথ মাইকেল মধুসূদন দত্ত জীবন সঙ্গীত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মানুষ, কাজী নজরুল ইসলাম সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাস পল্লী জননী, জসীমউদ্দীন রানার, সুকান্ত ভট্টাচার্য তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, শামসুর রহমান আমার পরিচয়, সৈয়দ শামসুল হক স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, নির্মলেন্দু গুণ, কাকতাড়ুয়া সেলিনা হোসেন বহিফির সৈয়দ ও আলিউল্লাহ। তো এখানে তোমাদের মোট 75টি ক্লাস রয়েছে। আর মানবন্টন যে বিষয়টি, সেটি হচ্ছে প্রশ্নের ধারা মানবন্টন, এটি কিন্তু অপরিবর্তিত থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এ হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সকলের জন্য আমি শুভকামনা করছি।